আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আজ আমি তৈরি করব টমেটোমের চাশনি বা চাটনি, যে যাই বলেন না কেন, আমরা তো একে চাশনি বলে থাকি। সেই ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন তাহলে কিভাবে তৈরি করব সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর চাশনিটা তৈরি করতে আমার এখানে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, আর শুকনো মশলাগুলি আমি দেওয়ার সময় দেখিয়ে দেব। দেখুন, এখন এতে আমি দিয়ে দেব প্রথমে রসুন কুচিটা, তারপর পেঁয়াজ কুচিটা। এখন রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটাকে আমি অল্প একটু পরিমাণে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এখন এতে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখন এতে আমি শুকনো মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষে গেছে। এখন এটা আমি দিয়ে দেবো টমেটোগুলি। আর সাথে দিয়ে দেবো কাঁচা মরিচগুলি, যেগুলি ফালি করে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে বন্ধুরা টমেটোটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে, আমি এতে আর কোনো পানি ইউজ করবো না। এই টমেটোর পানিটা দিয়েই আমি টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে চাশনি তৈরি করে নেব। তাহলে আমি টমেটোকে ভালো করে সিদ্ধ করে চাশনি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, টমেটোমের চাশনিটা তৈরি হয়ে গেছে। আমি টমেটোগুলিকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে টমেটোমের চাশনিটা। এখন এতে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার টমেটোমের চাশনিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি করে নিলাম মজাদার ও সুস্বাদু টমেটোমের চাশনি। বন্ধুরা, আমার রেসিপিটা ট্রাই দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে টমেটোমের চাশনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, তারপর আমাকে বন্ধু করে নেবেন, আর না হলে কমপক্ষে 3 থেকে 4 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন, তা না হলে চ্যানেলের সমস্যা হয়। আমরা সবাই নিয়ম মেনে সামনের দিকে এগিয়ে চলব। আজ তাহলে এ পর্যন্তই শেষ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।